আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো প্রত্যেক দিনই তো তোমাদেরকে অনেক অনেক বেশি শপিং ভিডিও দেখেন, তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো এটা ছিল বেসিক্যালি শুক্রবারের দাওয়াত। তো আমাদের ফ্যামিলি সবাই মিলে, শ্বশুরবাড়ির সবাই মিলে, আমরা আমার ননদ সহ হাজব্যান্ড সহ আমরা একটা গাড়ি নিয়ে গেলাম। মামার বাসায় দাওয়াত ছিল, ওখানে অনেক মেহমান আসছিল, অনেক বেশি দৌড়ে থাকতে হয় ব্লগ এবং অনলাইন বিজনেস নিয়ে। তারপরে যতটুকু সময় পাই এর মধ্যে চেষ্টা করি সবার সাথে মিট করার জন্য। তো যেহেতু শুক্রবার ছিল, রাস্তা অনেক ফাঁকা ছিল, আর কুড়িলের এই সাইডটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আর আমাকে কিন্তু নিয়মিত তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা যে আমার বেশি বেশি কি শপিং ভিডিও দেখতে চাও না ব্লগ দেখতে চাও, তাহলে আমি ওই রকম অনুযায়ী তোমাদের জন্য ভিডিও বানাবো। আর চ্যানেলটা কিন্তু বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো এরপর গাড়ি নিয়ে গেলাম, যাওয়ার পর আমরা এই যে বসুন্ধরাতে ঢুকলাম, ঢোকার পর মামার বাসা চলে আসলো, এরপর সবাই গাড়ি থেকে নামলাম, বাসার ভিতরে গেলাম। অনেক মেহমান ছিল, অনেক গেস্ট আসছিল সেদিন, যেহেতু মামারা নতুন বাসা উঠছেন নতুন ফ্ল্যাটে, তাই একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করলো। তো অনেক দিন পর সবাই মিলে একসাথে দেখা হলো, আসলে অনেক মজাই লাগছিলো। পুরোটা দিন অনেক ভালো একটা সময় কাটলো। তো এরপর যাওয়ার পরে যেহেতু আমরা যেতে যেতে 3:30 ওভার হয়ে গেছে, এই জন্য সবাই তাড়াতাড়ি খেতে বসলো, বললো যে তাড়াতাড়ি আগে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিন, এরপর সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। তো অনেক মেহমান ছিল, আমরা একটু কুর্তি স্টাইলে করছিলো সেদিনে দাওয়াটা, যেহেতু মেহমান অনেক বেশি ছিল, তাই সবাই যার যা পছন্দ মতো খাবার আইটেম নিয়ে নিতেছিলো। তো এরপর সবাই মিলে যে খাওয়া দাওয়া করে নিল, একটা ফ্ল্যাট খালি ছিল ওখানেই সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো। তো এখানে আমার অনেকগুলা সবগুলা কাজিন এখানে একসাথে খাওয়া দাওয়া করতেছিল। যে আমার কিন্তু অনেকগুলা কাজিন, সব খালাতো বোন আর মামাতো বোন এখানে, মামাতো ভাই বোন এখানে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে কফি খেলাম, কফি খেয়ে দেন তারপর অনেকক্ষণ সবাই মিলে আড্ডা টাড্ডা দিলাম, তারপর সবাই মিলে কথা বলতেছিলাম অনেক কিছু নিয়ে। তারপর মামাদের পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখলাম, যে আর এটা ছিল বসুন্ধরার ভিতরে, তাই এখানে অনেক সাউন্ড কম আর অনেক বেশি নিশ্চিন্ত। আর এই সাইড দিয়ে একটা বাড়ি দেখলাম, অনেক বেশি সুন্দর লাগতেছিলো, একটা বাংলার মতো বাড়িটা, আসলে যে করেছে অনেক বেশি শৌখিন যিনি বাড়িটা বানিয়েছে, দোতলা একটা বাড়ি, অনেক সুন্দর, যেমন একদম সাজানো গোছানো করে। ইভেন সামনে একটা সুন্দর সবজি গার্ডেন ছিল, দেখে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এরপর আমরা সবাই মিলে আড্ডা মারতে মারতে সন্ধ্যা হয়ে গেছে, এরপর সবাই নাস্তা শুরু করলো। তো আমি সেদিন আমার বাসা থেকে নকশি পিঠা বানিয়ে নিয়েছি, আর এছাড়াও স্বামী মামি পিঠা ভাপা পিঠা বানিয়ে এনেছে, আর অনেকে মিষ্টি এনেছে, এছাড়াও মামি শ্যামাই রান্না করলো, আর অনেক কিছু করলো। এরপর সব গাজিনা মিলে কেমন দুষ্টামি করতেছিল, আড্ডা মারতেছিল। তো সবাই মিলে অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমি ভাবলাম যে মামির পুরো বাসাটা একটু ঘুরে দেখাই তাদেরকে। তো এরপর পুরো বাসাটা, যেহেতু অনেক মানুষ ছিল তো খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু ট্রাই করেছি যে সবাইকে দেখানোর জন্য। তো এখানে আমার ননদ সহ সবাই মিলে আড্ডা মেতেছিল, এই যে মামির বাসার নাম হলো মায়ানির, ওয়েলকাম হোম সুইট হোম, এবং মশিউর রহমান এবং জেবা ইসলাম সানি। সো সবাই মিলে এখানে গেলাম, তারপর পুরো বাসাটা এই যে অনেক সুন্দর করে আমি ডেকোরেশন করেছি, ইন্টেরিয়রটাও অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ছিল, খুব ভালোভাবে ভিডিও করা যেত যদি বাসাটা খালি থাকতো। কিন্তু অনেক বেশি গেস্ট ছিল পুরো বাসায়, বাসা ভর্তি মেহমান ছিল, তাই খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। তারপর যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করেছি, যে এই মিররটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বা সবগুলো ইন্টেরিয়রে আসলে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে।
তো এরপর পুরো বাসাটা ঘুরে দেখলাম। যেহেতু আমিও ফার্স্ট টাইম গিয়েছি ওখানে, আসলে যাওয়া হয়নি, এত বেশি ব্যস্ত থাকা হয় সারা দিন, এই জন্য আমিও ফার্স্ট টাইমে গেলাম ওখানে। এর আগেও একটা দাওয়াত ছিল, সবাই গিয়েছে, বাট যেদিন মিলাদ ছিল সেদিন সবাই গিয়েছে, বাট আমি যেতে পারিনি। তো এই যে এটা ছিল কিচেন, সব মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা দিন কাটলো। অনেক আসলে গেট টুগেদার হলে ভালোই লাগে, সবাই সাথে একসাথে অনেকদিন পর দেখা হয়, অনেক মজা হয়, অনেক কথা হয়, সব অনেক বেশি ভালো লাগে। এটা হলো আরেকটা বেডরুম মামির, এই বেডরুমটাও ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। এখানে ইন্টেরিয়রটা, ইন্টেরিয়র ডিজাইনটা আসলে এই রুমের ইন্টেরিয়রগুলো একদম সিম্পল ছিল, বাট সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগতেছিল প্রত্যেকটা ইন্টেরিয়র ডিজাইনে। মামি এবং মামা পছন্দ করে করেছিল, তো সব মামিরা এখানে কথা বলতেছিল আর কাজিনগুলো এক রুমে আড্ডা মারতেছিল। যে তো এই তো সবাই মিলে অনেক সুন্দর একটা দিন কাটালাম, আড্ডা মারলাম এভাবে। কোন বেশিরভাগই শুক্রবারে দাওয়াত থাকে। তো আমার ভিডিওগুলো এবং ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা, আর বেশি বেশি করে ভিডিওতে কমেন্টস করবে। তো আমরা এরপর গাড়ি চলে আসলো, সবাই মিলে বাসার জন্য রওনা দিলাম। আর ভিডিওটা ভিডিওগুলো সব বেশি বেশি করে শেয়ার করবা সবাই, আর আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা, খারাপ লাগুক ভালো লাগুক। তো এরপর 300 ফিট দিয়ে আমরা গাড়ি নিয়ে চলে আসতেছি। আসলে এই সবচেয়েতে সন্ধ্যার সময় এই সাইড দিয়ে আসার সময় অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই সাইডের রাস্তা অনেক 100 ফিট দিয়ে যখন আসলাম অনেক বেশি চওড়া করেছে আগে থেকে, অনেক সুন্দর করেছে। তো এটা ছিল আমার সারাদিনের শুক্রবারের ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।